চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। মুর্শিদাবাদে ভোটের আগে বড় ধাক্কা বাম কংগ্রেস শিবিরে। বাম কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন 5 শতাধিক কর্মী সমর্থক, এমনই দাবি করলেন রানীনগর বিধানসভার বিধায়ক সৌমিক হোসেন। লোকসভা ভোটের আগে রানীনগর বিধানসভার ধুলাউড়ি অঞ্চলের 2টি পৃথক জায়গায় 500 জন কর্মী সমর্থক যোগদান সভা ছিল। রানীনগরে বাম কংগ্রেস শক্তি হারালো। উপস্থিত আছেন আমাদের জেলা পরিষদ মেম্বার বলে সকলকে সালাম নমস্কার জানিয়ে বাসুদেব সাহা এবং পরপর বকুল, আমদারুল, আসাদুল ভাই, ইনসুর। এবার আমাদের যোগদান পর্ব আমাদের উদ্বোধন 10 জন মেম্বার ছিল এবং আজকে খুব আনন্দের সঙ্গে বলছি যে 30 জনের মধ্যে 10 জন ছিল, কিন্তু আজকের ডেটে আমাদের প্রায় 17 জন মেম্বার। হ্যাঁ, 17 জন মেম্বার আমাদের দলে যোগদান করেছে। যারা ভুল বুঝেছিল, রাগারাগি করেছিল, তারা আজকে উন্নয়নের শরীরতে আপনারা নিজেরাই দেখলেন। সবাই এসে কিন্তু তারা তৃণমূল কংগ্রেস করতে চাইছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রীর যে উন্নয়ন এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সংগঠন, এর ওপরই ভিত্তি করে আজকে সবাই কিন্তু এগিয়ে আসছে তৃণমূল করতে। এবং এখানকার আমাদের জেলা পরিষদের মেম্বার, সকলের প্রিয় ডোমকলের গর্ব আমাদের তজিমউদ্দিন খান, তার নেতৃত্বে এবং সাফুমুল্লা আছে আমাদের অঞ্চলের সভাপতি, এবং আরও আমাদের যারা নেতৃত্ব আছে সকলকে নিয়ে, এখানে ব্যক্তি কেউ একা না, সকলে মিলে আমরা, আমাদের প্রাক্তন প্রধান আছে আসাদুল আছে, আমাদের বকুল আছে, আঞ্জারুল আছে, আমাদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ আছে, এবং যারা আজকে নতুন এসেছে সবাই মিলে আমরা লোকসভায় এই অঞ্চল থেকে, আমাদের লক্ষ্য আছে 12,000 লোক লিড যাতে তৃণমূল কংগ্রেস পায়, সেই চেষ্টা আমরা কিন্তু অনেকদিন আগে থেকেই করছি। আমরা ভোটের রাজনীতি করি না, আমরা 12 মাস মানুষের সঙ্গে থাকি, মানুষের পাশে থাকি, এবং মানুষ যাতে ভালো থাকে সেই কাজগুলো আমরা করি। এবং এখানকার বিধায়ক আগে যিনি ছিলেন, তিনি 10-12 বছরে 10 দিনও আসেনি, আর আমরা বলতে পারি এই আর 2.5 বছরে কম করে 200 বার আমরা এই ধুলাউড়ি অঞ্চলে এসেছি। আমাদের জেলা পরিষদের মেম্বার সেও পায় প্রতিদিনই এখানে আসেন, অঞ্চল সভাপতি আমাদের খুব ভালো লোক, সকল নেতৃত্ব আসাদুল থেকে শুরু করে সবাই মিলে আমরা কিন্তু একসাথে চাইছি যে তৃণমূল কংগ্রেস এমন একটা লিড দিবে যেটা সাব ডিভিশনের, ডোমকল সাব ডিভিশনের সবাই দেখবে না, ধুলাউড়ি অঞ্চল সাব ডিভিশনের মধ্যে সবচেয়ে বেশি লিড দিয়েছে। 500 জন যোগদান হলো, সিপিএম কংগ্রেসের সবই আসতে চাইছে, কিন্তু আমরা একটু দেখে শুনে নিচ্ছি, যাদের রিপোর্ট খারাপ আছে তাদেরকে নিচ্ছি না। সবাই আসছে, তজুভাইয়ের বাড়ি থেকে ভিড় করছে সবাই আসার জন্য, কিন্তু আমরা দেখে দেখে নিচ্ছি, কেন একটা আলু পচা নিয়ে দেখা গেলো সব আলুকে পচিয়ে দিল, ওই জন্য আমরা এগুলো একটু দেখে দেখে লক্ষ্য করে নিচ্ছি।